রান্নায় ভালো স্বাদ আনতে বাটা মশলার জুড়ি নেই, কিন্তু কালে কালে গোটা মশলার ব্যবহার ভুলেছেই বাঙালি। আজকাল যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বলুন বা সময়ের অভাবের জন্য বলুন, এই শিলনোড়া আজ কিন্তু লুপ্ত প্রায়। তার বদলে প্রতিটি হেসেলে স্থান পেয়েছে গুঁড়ো মশলা। আজকাল যুগের সঙ্গে তাল মিলিয়ে হেসেলে শিলনোড়া জায়গা নিয়েছে গ্রাইন্ডার। শুধু তাই নয়, আজকের প্রজন্মের অনেকেই এই শিলনোড়াকে হয়তো চেনেন না, অথচ একসময় কিনা বিয়ের তত্ত্বেও এই শিলনোড়া পাঠানোর চল ছিল। আমাদের দত্তবাড়ির মতো আজও কিছু পরিবারে এখনো শিলে বাটা মশলার চাল কিন্তু রয়ে গিয়েছে। আর এই মশলা পেশাই বা মসৃণ করতে নিয়মিত শিলপাটা কাটতে হয় বা ধার করতে হয়। আর ঠিক তখনই ডাক পড়ে শিল কাটাইওয়ালার। ছোট্ট ছোট্ট ছেনি হাতুড়ি দিয়ে পাথর কুটে তারা কিন্তু বিভিন্ন নকশা ফুটিয়ে তুলতে অসম্ভবভাবে দক্ষ। মাপ অনুযায়ী এক সেট শিলনোড়া কাটার খরচ ওনারা 100 থেকে 150 টাকার মধ্যেই নিয়ে থাকেন।